গত রবিবার রাত থেকে অকাল কালবৈশাখীর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে একদিকে কৃষিজীবী মানুষের ফসলে চরম ক্ষতি হয়েছে অন্যদিকে চাকুরিজীবী মানুষের নিত্য অফিস যাওয়ার ভোগান্তি কিন্তু একটা প্রশ্ন সব থেকে বড় হয়ে দেখা দিয়েছে সেটা হচ্ছে যে লাখ টাকার প্রশ্ন কিন্তু কতদিন রকম ভোগান্তি চলবে আজকের ভিডিওটা থাকছে এইটা নিয়ে নমস্কার আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল যদি চ্যানেলটির এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ সাতাশে ফেব্রুয়ারি এখন সন্ধ্যাবেলা বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ বুধবারও বহাল থাকবে গাঙ্গে পশ্চিমবঙ্গে তবে নদিয়া মুর্শিদাবাদ ছাড়া গাঙ্গে পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টির মাত্রা আজ কিছুটা কমতে পারে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে প্রথম কথাটি হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদ ছাড়া বাকি জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আজকে অনেকটাই কমে যাবে বৃহস্পতিবার বিকালের পর আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে আরেকটি কথা বলা হয়েছে যে আগামীকাল বৃহস্পতিবার বিকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির মাত্রা কমলেও বার কিন্তু উত্তরবঙ্গে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভালো বৃষ্টি হবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে রবিবার রাত থেকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে মঙ্গলবার কলকাতা সহ বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে কখনও কখনো বৃষ্টির মাত্রা বেড়েছে কলকাতা ও শহরতলির কোনো কোনো জায়গায় রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ায় নিত্যযাত্রী এবং অফিস যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে তাহলে আমরা বুঝতেই পারছি যে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আজ থেকে কমবে অর্থাৎ বিক্ষিপ্ত হবে এবং আবহাওয়ার উন্নতি কবে হবে সেটাও বলে দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকালের পর থেকে উন্নতি হবে এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও চল কয়েকদিন চলবে কিন্তু আরেকটা কথা এসে যাচ্ছে কেন এই রকম বর্ষাকালে নিম্নচাপের মতন দুর্ভোগ বা ভোগান্তি হচ্ছে কালবৈশাখীতে তো এই এইরকমভাবে দিনের বেলাতেও এরকম দুর্ভোগ হয় না সেই জিনিসটাই একটা খবরের মাধ্যমে উঠে এসছে আমরা খবরটা একটু দেখে বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয় বা বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বায়ুমণ্ডলে উচ্চ জলীয় বাষ্প ঢুকছে অন্যদিকে উত্তর দিক থেকে তুলনামূলকভাবে ঠান্ডা বাতাস বইছে উষ্ম ও শীতল এই দুই বিপরীত ধর্মী বায়ুর মিলনে বজ্র মেঘের সৃষ্টি হয়ে ঝড় বৃষ্টি চলছে অর্থাৎ বুঝতে পারছেন একদিকে যেমন উত্তরে হাওয়া এখনও কিন্তু বন্ধ হয়নি শীতল হাওয়া বইছে অন্যদিকে বঙ্গোপসাগরে একটা বিপরীত ঘূর্ণাবর্ত এই দুই বিপরীতমুখী ধাক্কার ফলে এই অবস্থাটা তৈরি হচ্ছে সঙ্গে এই দুইয়ের ফলেও নয় আরেকটি জিনিস আছে সেটা আমি একটু বলে দিচ্ছি সেখানে কি বলা হচ্ছে না আরও বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে সাধারণত কালবৈশাখী কম হয় সেটা তো আমরা সবাই জানি কারণ এটা কাল কালবৈশাখী নয় কাল ফাল্গুনই একরকম চলছে কয়েক বছর অন্তর ফেব্রুয়ারিতে কালবৈশাখী হয় দক্ষিণবঙ্গে অর্থাৎ এই খবরটা যেটা বলছে পরিসংখ্যান যে ফেব্রুয়ারি মাসে কাল কালবৈশাখী মাঝে মাঝে মানে কয়েক বছর অন্তর এই রকম টাইপের বলতে চাইছে প্রতি বছর হয় না বেশিরভাগ কাল কালবৈশাখীর সময় বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বায়ুমণ্ডলে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢোকে আর দুটো তো আমরা দেখলাম আমরা তো দেখলাম দুটো কারণ একটা হচ্ছে উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বইছে আর একটা বলছে যে উচ্চচাপ উচ্চ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে কিন্তু টানা এই দুর্যোগটা কেন হচ্ছে তার একটা তিন নম্বর কারণ রয়েছে সেই কারণটি হচ্ছে একটি নিম্নচাপ তৈরির জেরে বজ্রমেঘের সৃষ্টি হয়েছে এখন পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা কিন্তু অবস্থান করছে আওয়ভাবিদরা বলছেন এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে এই কারণেই চলছে টানা দুর্যোগ অর্থাৎ বুঝতে পারছেন যে টানা দুর্যোগটা কেন চলছে একটা তিনটে কারণের সংমিশ্রণের ফলে এই জিনিসটা হয়েছে তবে অত চিন্তার কিছু নেই আহ্বাবিদরা বলে দিয়েছেন বৃহস্পতিবার বিকালের পর থেকে আবহাওয়া উন্নতি অবশ্যই হবে আজকের মতো ভিডিওটা ছিল এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি খবর সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি ভালো থাকুন আপনার আপনজনদের ভালো রাখুন আমার সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ততক্ষণে থ্যাংক ইউ সো মাচ